ঠিক আছে, এই যে বাবার নৌকোর মাছ সাজানো হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর আমি এখন যাচ্ছি ফেজারগঞ্জ ফিশিং হারবার। আর কিছুক্ষণ আগে বাবা ফোন করেছিল, বাবা হচ্ছে ঘাটে এসেছে। আর ঘাটে এসে বলছে যে আমি মাছ ধরতে এসেছি, আর খাবার মাছ যদি বাড়িতে প্রয়োজন থাকে তাহলে নিয়ে যাও। তো আমি এখন চললাম যে ফেজারগঞ্জ ফিশিং হারবারে। আর আমি বলছি কী কী মাছ রয়েছে, বাবা বলছে এমন কোনো মাছ নেই, ইলিশ মাছ শুধুই কেমন মাত্র রয়েছে, ও বছরে প্রথমবার। আর ইলিশ আমি না বললাম না, আমি কী বললাম, চলো কি ইলিশ উঠেছে, কেমন পরিমাণ ইলিশ উঠেছে, আর কত বাটি ফেজারগঞ্জ ফিশিং হারবারে মাছ মানে উঠে এসেছে, তা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি, চলো। আর আমি এখন ফেজারগঞ্জ ফিশিং হারবারে চলে এসেছি। দেখো মাছ হয়েছে, কিন্তু বরাবর মাছ হয়েছে, অনেক পাটি রিলিজ হয়েছে, তা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এই চলছি, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে, আর বাবা যে লোকে থাকে, এই যে মাঝি কাকুটা, এই এই কাকুটা, এই যে খালি গায়ে আছে এই কাকুটা মাঝি কাকু, ঠিক আছে। এই যে বাবার নৌকোর মাছ সাজানো হচ্ছে। আমাদের
আর বর্তমানে আমার মাছ নেওয়া হয়ে গেছে আর আমি এখন বাড়িতে চলে যাব আর যার বলে দেখাচ্ছি দেখো কত বাড়ি মাছ পেয়েছে নিচে উপরে দুটো র‍্যাম্পেই কিন্তু মাছ সাজানো হচ্ছে বন্ধুরা আমি কিন্তু মাছ নিয়ে চলে এসেছি আর এখন দেখাচ্ছি যে কি কি মাছ দিয়েছে দেখো পোমলা আছে আর ইলিশ আছে আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত না আর এই মাছ দিয়ে তোমাদের বৌদি কিন্তু কি রান্না করতে চলেছে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো পরবর্তী ভিডিওটি আসছে খুব তাড়াতাড়ি।